ফের বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার 4 ডিসেম্বর ভোররাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের কাঁঠালডাঙ্গি সীমান্ত এলাকায় ভারত সীমান্তের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহতরা হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের গেরুয়াডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোখলেসুর রহমান এবং একই এলাকার আব্দুল বাসিদের ছেলে জহুরুল ইসলাম। সোমবার দুপুরে নাগর নদীর উপশাখা শিরানি নদীতে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারকালে স্থানীয়রা মোখলেসুর রহমানকে শনাক্ত করেন। নিহত হওয়া অন্য ব্যক্তি জহুরুল ইসলামের লাশ এখনও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে রয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় জহুরুলকে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একটি হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বিজিবি কাঁঠালডাঙ্গি বিওপির কোম্পানি কমান্ডার এনতাজুল হক বলেন, সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক জহুরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সোমবার 4 ডিসেম্বর বিকাল 5:30 দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানানো হয়। নিহত জহুরুলের লাশ ফেরত চাওয়া হলে বিএসএফ জানায় তাদের আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ ফেরত দেওয়া হবে। সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হলেও বারবার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএসএফ। এর আগে গত শনিবার 2 ডিসেম্বর ভারতীয় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হন। পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুরের জাজিল পঞ্চায়েতের ভবানীপুর সীমান্ত চৌকি এলাকায় গভীর রাতে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনার বিবৃতি দিয়েছিল বিএসএফ। তাদের ভাষ্য মতে, মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তের কাছের এলাকায় শনিবার রাত 1:30 নাগাদ 25 থেকে 30 জন বাংলাদেশি ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফের একটি টহল দল সেখানে পৌঁছলে তাদেরকে উদ্দেশ্য করে হামলা চালায় বাংলাদেশি নাগরিকেরা। আত্মরক্ষার্থে গুলি চালালে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হন। নিহত ব্যক্তির নাম রেজিম শেখ। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বাসিন্দা ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বিএসএফ। হাসপাতালের মর্গে তার লাশ রেখে দেওয়া হয়েছে। সীমান্তে দিনের পর দিন নির্বিচারে হত্যার ঘটনা ক্রমশই বাড়ছে। বারবার পতাকা বৈঠক ও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে সমঝোতার কথা বলা হলেও কোনো কার্যকরী সমাধান এখনও আসেনি। ফেলানি খাতুনের হত্যা থেকে শুরু করে চলমান হত্যাকাণ্ডের বিচার আদৌ কোনোদিন হবে কি না তা নিয়েও রয়েছে সন্দেহ। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।